হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সীমার শক ইউকে ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি জুকিনি চাষ নিয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। জুকিনি চাষ অনেক সহজ একটি চাষ, আর অনেক কম সময় এবং কম খরচে এই জুকিনি চাষ আপনারা চাইলে করতে পারেন। যারা ইউকেতে আছেন তারা ফেব্রুয়ারি মার্চে যদি সিড কম্পোস্টে রেখে দেন, তাহলে উইদিন ওয়ান উইকের মধ্যেই দেখবেন যে এই সিডগুলো থেকে চারা বের হয়ে এসেছে। আর এক থেকে দেড় মাস সময় লাগে আপনার জুকিনি গাছে ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আসতে। জুকিনি গাছের জন্য যে কোনো অর্গানিক ফার্টিলাইজারই আপনারা চাইলে ইউজ করতে পারেন, বা বাজারে অনেক নন অর্গানিক বা রাসায়নিক সারও আছে, সেগুলো আপনারা চাইলে কিনতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা অর্গানিক সারই ব্যবহার করবেন। তো জুকিনি লাউ এবং কুমড়ার মতো একটি পানি জাতীয় সবজি, তাই জুকিনি গাছের জন্য আপনার প্রচুর পানির দরকার হয়। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, জুকিনি গাছ আপনারা যদি জুকিনি গাছে বেশি নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার দেন, তাহলে কি হবে, জুকিনি গাছের পাতাগুলো অনেক বড় হয়ে যাবে এবং প্রচুর পাতা আসবে, সেক্ষেত্রে মেল এবং ফিমেল ফ্লাওয়ার আপনার কম হবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, জুকিনি গাছে যখন আপনার কি বলে অনেক গাছে যখন অনেক আপনারা পাতা এবং ডোগা দেখতে পারবেন, আপনারা নিচ থেকে কিছু ডোগা এবং পাতা কেটে দেবেন, তো সেক্ষেত্রে আপনার জুকিনিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো আপনারা সবাই সামার সিজনে কম বেশি সবাই লাউ কুমড়ো গাছ লাগান, তো আপনারা চাইলে লাউ কুমড়ো গাছের সাথে জুকিনি গাছও লাগাতে পারেন। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনারা লাউ কুমড়ো জুকিনি গাছ লাগানোর পরে দেখবেন যে জুকিনি গাছ এত তাড়াতাড়ি আপনার বেড়ে উঠে, তাড়াতাড়ি বড় হয়ে যায়, এত কম সময়ের মধ্যে আপনার বড় হয়ে যায় যে লাউ কুমড়ো আসার অনেক আগেই আপনারা জুকিনি জুকিনি খেতে পারবেন এবং জুকিনির ফুলও খেতে পারবেন। তো জুকিনিটা আপনার লাউয়ের মতোই লাগে, অনেক সুস্বাদু একটি ফল। এটিকে আপনারা চাইলে যে কোনো মাছ বা সবজি হিসেবে, ভাজি হিসেবে খেতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনার এই যে আপনার জুকিনির ফুল, আপনারা নিশ্চয়ই কুমড়ো ফুল খান, তো আপনার এই জুকিনি ফুলটাও কুমড়ো ফুলের মতোই আপনারা বড়া করে খেতে পারবেন। তো এই জুকিনি ফুলের বড়া আপনার কুমড়ো ফুলের বড়ার অভাব পূরণ করবে। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে জুকিনি ফুল সবসময় সকালেই ফোটে, তো আপনারা যদি সকালে জুকিনি ফুলের পরাগায়ন করিয়ে দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ লাগবে না, তিন চার দিনের মধ্যে জুকিনি কত বড় হয়ে ওঠে। তো এই জুকিনিটা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে, এটা আমি পাঁচ ছয় দিন আগে মনে হয় এটাকে আমি পরাগায়ন করে দিয়েছিলাম, তো আর বেশি হলে এক সপ্তাহ হবে। দেখতে পাচ্ছেন এক সপ্তাহের মধ্যে কত বড় হয়ে গেছে আমার এই জুকিনিটা। তো আপনারা সকাল দিকে পরাগায়ন করাবেন, পরাগায়নের একটি ভিডিও দেওয়া আছে, জুকিনির পরাগায়নের একটি ভিডিও আমার নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনারা এইভাবে জুকিনি চাষ করতে পারেন আপনার গার্ডেনে সামার সিজনে। দেখবেন যে লাউ কুমড়ো যতটা লেট করে হচ্ছে, জুকিনি অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো লাউ কুমড়োর আগে আপনারা জুকিনি কি করবে, লাউ কুমড়োর অভাব পূরণ করিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি জুকিনি নিয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাধ্যমতো কোশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।